আসসালামু আলাইকুম। ভিলেজ কুকিং WBD চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি করব, চিকেন রেসিপি, আলু দিয়ে চিকেন রেসিপি। কড়াই বসে দিয়েছি আমি, তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। মরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচ এবং পেঁয়াজ কুচি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর সব মশলা দিয়ে দিব। কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো অল্প দিলাম কারণ আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাগুলো সুন্দরভাবে আমি কষাই নিচ্ছি। এখন যে চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এখন মশলাগুলোর ভিতর এই যে দেখেন, আমি এখন মশলাগুলোর ভিতর সেই চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাগুলো চিকেনটার ভিতরে ঢুকে। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এই চিকেনের ভিতর আমি আলু দিব। যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছি, এখন আমি সেগুলো দিয়ে দিলাম। এই যে সুন্দরভাবে আলু এবং চিকেনগুলো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যে অনেক সুন্দর করে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। এখন এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমার পানি দিতে হবে না, এই পানিতেই আমার তরকারি হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি, যে 5 মিনিট পর আমি দেখতেছি, আর একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি। তরকারির অনেক সুন্দর একটা ঘ্রাণ এসেছে। পাঁচ মিনিট পর আবার আমি দেখতেছি, নেড়ে চেড়ে দিচ্ছি একটু। যে আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার তরকারি হয়ে গেছে। কয়েক মিনিট পরে তরকারি হয়ে যাবে, সমস্যা নেই। এই যে দেখেন, তরকারির অনেক সুন্দর একটা কালার এসেছে। যারা তরকারি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখেন, আমি একটা বাটির ভিতর ঢেলে নিয়েছি, অনেক সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন, আলু দিয়ে চিকেনের ভুনা। আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে খাবেন, অনেক টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।